আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি বডারলেস মনিটর আছে এটির মডেলটি হলো টু ফোর ই তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সমস্যা প্যানেলে এখানে একটা সিগনেচারও আছে এটা খেয়াল রাখবেন আপনারা সকলে তো আমরা প্যানেলে আসলে কী সমস্যা পাচ্ছি পুরোটা স্ক্রিন জোরে সাইডে এবং চারো সাইডে কালো হয়ে গেছে এটা মানে অল্প একটু চি ভালো আছে কিনা না সেটাও সন্দেহ আছে কোনো ভালো বলতে কোনো কিছুই নেই টোটালটাই হলো শর্ট তো আমরা এটাকে বলি প্যানেল শর্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে কি পাওয়ার কেবেল এবং বিজিএ লাগানো এসডি আমরা লাগাই নিই তো এখন খুলবো এরপরে দেখব আমরা ব্যাকপার্ট খুলেছি সাধারণত যতটুকু ময়লা থাকার কথা সেই ময়লাগুলো তাও নেই একেবারেই ফ্রেশ তো যেহেতু আমাদের এই সাইটটির ডিসি টু ডিসি আইসি সব ওপেন করতে হবে আমরা এগুলো খুলি স্টিকারগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আমাদের মূল যে আইসি ডিসি টু ডিসি আইসি সাথে কয়েল ড্রাইভার কয়েল তো এই আমরা সব কিছু দেখে নিচ্ছি একেবারেই ফ্রেশ আছে কোনো ময়লা আবর্জনা বলতে কোনো জিনিসই নাই সাধারণত এই মোটরগুলোতে অনেক ময়লা হয় আবর্জনা হয় যার কারণে ঝামেলা হয় তো আমরা এখন পাওয়ার লাগাবো বিজে কেবল লাগাবো তারপরে দেখব। যে আমাদের আসলে ডিসি টু ডিসিআইসির কী অবস্থা বা আদার্স অন্য কোনো ফিজিক্যালি কোনো কিছু গরম হয় কি না অতিরিক্ত সেটা দেখব তার আপনারা সকলে জানেন যে এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম প্যানেল শর্ট হলে আমাদের ডিসি টু ডিসি আইসি সেটা আগুন হয়ে যায় তো এটার ক্ষেত্রে কী হয় সেটা আমরা দেখবো লক্ষ্য রাখুন সঙ্গে থাকুন আর ভিডিও জুড়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে এই ভিডিওগুলো শুধুমাত্র আমরা যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্য তৈরি করে কোনো টেকনিশিয়ানদের জন্য নয় তোমার ড্রাইভার কলটা খুব নর্মাল আমাদের ডিসি টু ডিসি আইসিউ আমি হাত দিয়ে রাখলাম দেখুন একটা স্বাভাবিক গরমের চাইতেও গরম কম মনে হচ্ছে এরকম স্বাভাবিক গরম হলেও হাত সরিয়ে ফেলতে হয় আঙুল সরিয়ে ফেলতে হয় এখানে কিন্তু আমি অলরেডি আঙুল দিয়ে রাখছি তো দেখুন একেবারেই স্বাভাবিক গরম তো এই ধরনের প্যানেল শর্ট হলে সাধারণত আমরা দেখতে পাই যে একেবারে ডিসুডিসি আগুন হয়ে যায় পাশাপাশি এমন আছে কালারও চেঞ্জ হয়ে যায় হিটে অনেক কালারও চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে এলবিডিএসের সমস্যা থাকে কিন্তু তো সেটা আমরা দেখে নিলাম যদিও এটা এলবিডিএসের সমস্যা না তারপরেও দেখে নিলাম সব কিছু দেখে নিতে হয় তো এখন বিষয় হলো যে এটা আসলে কিভাবে কি করবো না করবো সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাবো যে এখানে থেকে ইনফরমেশন সঙ্গে থাকুন আশা করি মনিটরটি রিপেয়ার হবে তো আমরা অনেক সময় ধরে দেখলাম এখন অলরেডি এইচডিএমআই কেবল এবং পাওয়ার কেবেল লাগানো আছে দেখতে পাচ্ছেন তো আমরা মনিটরটি প্যানেলটি ওপেন করে দেখি দেখুন আমাদের কিন্তু মূল কাজ হয়ে গেছে তো আসলে কিভাবে কাজ হলো সেটাই হলো মূল বিষয় তো এখানে যারা টেকনিশিয়ান আছেন তারাই আসলে বিষয়গুলো খেয়াল রাখবেন বা বুঝবেন তো যাই হোক আপনারা নিশ্চয়ই খেয়াল আছে চারপাশে কালো কালো হয়ে গেছে শর্ট যেগুলো হলো যা হয় তো এখানে এটাও অনেক একটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তো আশা করি যে সামনে সেক্টুরিও দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে অথবা আমাদের নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেল বটন চাপতে রাখবেন আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে আসছি আমাদের বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম